I've never been exposed like this before. I'm good at shutting you out. I've always had a way of keeping closed. Beating, hiding, I've been calling out your name from the darkness, thinking it's too late. If you're finding. গুড মর্নিং এভরিওয়ান, আজকে মানডে, এখন কটা বাজে? 8:10 মতো বাজে। আমি উঠে ব্রাশ করলাম, দিয়ে ছাদে এসেছি, কারণ আমার জামা কাপড়গুলো ছাদে আছে, নিয়ে যাবো, তারপর স্নান করব। আর উঠে আজকে, মানে আজকে যখন তোমার ওই সকাল কটা বাজে, ওরকম 6:30 বাজে, আমার ঘুমটা একবার ভেঙেছিল, তো জানলার পর্দার দিকে তাকিয়ে দেখছি না, পুরো একদম অন্ধকার, আলো ফোটেনি। আমি বললাম কী হলো রে বাবা, মানে অন্ধকার হয়ে আছে, মানে এখনও একটু সকাল হয়নি। ঘড়ির দিকে তাকিয়ে দেখছি 6টা বেজে পেরিয়ে গেছে। তারপর আমি এই তো উপরে এসে দেখছি কি মেঘলা হয়ে আছে পুরো, আজকে তার মানে বৃষ্টি হবে পুরো একদম, আর গুঁড়ি বৃষ্টিও পড়ছে। জানি না কালকে রাতে কি বৃষ্টি হয়েছে, কেন মাটি তো পুরো ভেজা, তার মানে হলেও হতে পারে। আর দেখো এইখানটা থেকে জল বেরিয়েছে, এই পাইপটা থেকে, তার মানে টিন থেকে বৃষ্টি হয়েছিল, টিনের জলটা নিচে নিয়ে গেছে। যাই হোক, আজকে ওয়েদারটা ভালো আছে, কিন্তু বেশি বৃষ্টি হলে তো চাপ হয়ে যাবে কলেজ যাওয়াটা, শাড়ি শাড়ি পরে। আজকে ঠান্ডা আছে বলে আমি আবার গিজারে দিয়ে এসেছি, ঠান্ডা জলে স্নান করা যাবে না। স্নান হয়ে গেছে, আমার জামা কাপড় নিতে এসেছি ছাদে। এই কিছুক্ষণ আগে টুকটুক করে বৃষ্টি পড়ছিল, এখন আবার থেমে গেছে, মানে আজকে ওয়েদারটা এরমই থাকবে। এই খাওয়া দাওয়া করবো, দেখি ঘুমটা একটা আজকে গভীর হয়ে গেছে, কালকে বৃষ্টি বাদল হয়েছে, তো এদেরকে খাওয়ার দিয়ে দিয়েছি। চারিদিকে কেমন মেঘলা হয়ে আছে, প্রচুর মেঘলা, বাইরেটাও তো অবস্থা মনে হবে ভরে উঠেছে, ব্যাপারটাই তাই। এই হচ্ছে ট্রিক্স, নিজেকে সত্যি মনে হচ্ছে আমার আমি হচ্ছে খুব ভরে উঠে গেছি, কিন্তু এখন বাইরে সকাল ঘন্টা অ্যাপেল সিরাপ ভিনিগারটা খেয়ে নি, রিমু খাবে বলছে দেখি। কি খাচ্ছ? কলা খেয়ে নিছি। কলা খেলে হয়ে যাবে? আমি ভাত খাবো। ভাত খাবে? পরে, একটু পরে খাচ্ছি। আবার একটু পরে খাবে? হুম। এক গ্লাস দুধ নিয়ে যাচ্ছি, নিচে মোটাগুলোকে দিয়ে দিই। দোয়েল অনেকক্ষণ আগেই জিমে চলে গেছে, কারণ ও আজকে সকালে ডিউটি করবে না, ও রাত্রেবেলা ডিউটি করবে। আর জিম যেহেতু দুদিন কামাই হয়েছে, ও বললো যে কিনা জিমটা যেতেই হবে, কিছু করার নেই। কাকুকে বললাম, কাকু আসবে হচ্ছে তোমার ওই 10:12 করে ওরকম, একটু দেরিও হতে পারে। তো আমি বললাম না, রেডি হয়েই থাকি বেকার, তখন লাস্টে তাড়াহুড়ো করবো, তার থেকে রেডি হয়ে একটু বসি ফ্যান চালিয়ে। আর আজকে ওয়েদারটা খুব ভালো, কারণ চারদিকে পুরো একদম মেঘলা হয়ে আছে, আর রোদও ওঠেনি, বৃষ্টিও হচ্ছে না একদিক থেকে, ভালো। বাড়িতে ঢুকলাম, আরেকজনকে দেখি রেডি হয়ে বসে আছে। বাবা লক্ষ্মী কোথায় যাবে? আচ্ছা, বিরাট ব্যাপার, হালকা চলে, ভালো থেকো, শুকিয়ে থেকো। স্নান করে নেই, তুমি যাও না, টাটা, সাবধানে যাবে, শাড়ি আবার এমন ইয়ে করেছে, রাস্তায় হাঁটি যাওনি, ঝাঁটি হাঁটি যাও না, টাটা। হ্যাঁ, সমঝদার ইশারাই কাফি, মানে সকাল থেকে আজকে মেঘলা হয়েছিল, এখন আবার রোদটা উঠে গেছে, ভালো। প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা এই কলেজে ঢুকলাম, কেউ এসছে কিনা আমি এখনো জানি না, বাকিদেরকে ফোন করছিলাম, বললো যে কি তোরা যা আমরা আসছি। আমাদের প্রোগ্রামটা আজকে যেটা শুনলাম, তোর হচ্ছে আমাদের এই বিএড কলেজটাই হবে, আমাদের কলেজে না, বিএড কলেজে হবে, তো সবাই এখানে হলুদ হলুদ পরে এসছে।
প্রিয়াঙ্কা হলুদ পরেছে, দারুণ লাগছে প্রিয়াঙ্কা, সরে যাই বাবা, নাহলে আমাকে টোটো চাপিয়ে দিয়ে চলে যাবে। আমি রাস্তার মাঝখান দিয়ে হাঁটছি। আমি প্রথমে ভেবেছিলাম কি আমাদের বিএড কলেজে প্রোগ্রাম হবে, ও বাবা, তারপর দেখছি কি না এই মাঠটা যেখানে আমাদের স্পোর্টস হয়, মানে আমাদের শুধু না বিএডের স্পোর্টস হয়, ল কলেজের স্পোর্টস হয়, প্লাস নার্সিং কলেজেরও, এইখানটায় নাকি প্রোগ্রাম করবে। তো অদ্ভুত ব্যাপার, গরমে কি করে এখানে বসবো বুঝতে পারছি না। ওই যে সবাই ওই সাইডটা গিয়ে দাঁড়িয়ে আছে। তুমি তোমার টিমকে নিয়ে রেডি থাকবে প্রথম গানের জন্য? সবসময় আমাদের মনোবল বাড়ানোর জন্য আসেন। স্যারকে ছাড়া আমরা কোনো অনুষ্ঠান চিন্তা করতে পারি না। স্যারের অনুপ্রেরণায়, স্যারের ইচ্ছায়, স্যারের সহযোগিতায় আমরা প্রত্যেকটা অনুষ্ঠান করে থাকি। সবাই হাত তালি দাও, স্যার এসেছেন, স্যার এই ভগ্ন শরীরে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে। খাবার দাবার খেয়ে নি, খিদে পাচ্ছে, সকালে দুটো কলা খেয়ে গেছিলাম। 1585 সাল দিল্লির মসনদে তখন সম্রাট আকবর ঠিক করলেন বাংলার বর্ষপঞ্জি ঠিক করবেন, তৈরি হলো বাংলার প্রথম বর্ষপঞ্জি, যাকে আমরা জানি ফসলি সন হিসেবে। এই বর্ষপঞ্জিতে 14টি উৎসবের সন্ধান আমরা পাই। প্রভৃতি বিভিন্ন নাটকে, প্রাচীন পুরাণে বা বেদে আমরা বসন্ত ঋতুকে রূপ, রস, গন্ধ, বন্ধ এবং ছন্দ দিয়ে বরণ করে নি। রবীন্দ্র ভাবনায় বসন্ত ঋতুর নানা আঙ্গিকের পরিচয় আমরা পাই বিভিন্ন দিক থেকে। মরবি নাই ওঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি, নিখিলের হৃদয় স্পন্দে মরবি নাই ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মরবি নাই ওঠে কোন সুরে। মুকুল আমির মুকুলের
মাধুরীতে ভরে গেছে আদি দিগন্ত, হিন্দোলে হিন্দোলে চঞ্চল মল্লিকার সাথে এসে গেছে বসন্ত পূর্ণিমা, পুলকিত প্রাণ নত যেন সে লাবণ্যের নেশার কাছে। সবাই বসে বসে কি হচ্ছে, ফটো সেশন হচ্ছে, আমরা আর কিছুক্ষণ পরে বেরিয়ে যাবো। কাকুকে ফোন করেছিলাম, কি হবে যাই হোক, কাকুকে ফোন করেছি, কাকু 3:40-45 থেকে আসবে। একটা বেরিয়েই গেছিলাম কিন্তু আমার এত জল তেষ্টা পাচ্ছে, হ্যাঁ গ্লাস নেই আমাদের কলেজের ওইখানে, অ্যাকোয়াগার্ডের ওইখানটায় গ্লাস আছে একটা, আমি তো বোতল নিয়ে আসিনি। আর আমাদের এখনো প্রোগ্রাম চলছে এই গরমে মাঠের মধ্যে, অ্যাটলিস্ট বলতে নেই তাও একটা অডিটোরিয়ামে করতে পারতো, বেটার হতো, সবার কষ্ট ব্যাপারটা। আর রোজটাও উঠে, হ্যাঁ মেয়ে এত জল তেষ্টা পেয়েছে, ফাইনালি গ্লাস পেলো, জলটা ঠান্ডা, হ্যাঁ জল ঠান্ডা আছে, তুই একটা গ্লাস খেয়ে নিস, হ্যাঁ হ্যাঁ আমি খাও ভাই, ঠান্ডা দিয়েছে, ভাগ্য ভাগ্য ভালো। শান্তি না শান্তি, ভাই খাওয়ার খায় না খা, কিন্তু জল না খেলে না, এই টোটো থেকে নামলাম, হেঁটে হেঁটে যাচ্ছি, আর এই জুতোটাই আমার পায়ে মনে হয় পুরো ফোসকা পড়ে গেছে, দেখতে হবে। এই ফ্রেশ ট্রেশ হলাম, মুখে মেকআপ তুললাম, মেকআপ শুধু না রঙও তুললাম, এক গাদা এখানে ভর্তি হয়ে গেছে, এবার একটু রেস্ট নেব, একটু ব্ল্যাক কফি খাবো। আরে এসছি ব্ল্যাক কফি নিয়ে, ভাই ফুলটা ওখানকার উপর এখানে রেখে করে এই ফুলটা, এটাতে ফুল আসছে, আরে বাস
অনেকদিন পর দেখলাম, বছরে মনে হয় একবারই সিজনে ফুলেছে এটা। রিমু, এই গাছটায় ফুল এসছে দেখেছ? এই গাছটা ওই দেখো, চিঠি পাখিগুলো কেমন হচ্ছে দেখো, পাখা টাকা ফুলিয়ে রান্নাঘরে বিড়াল ঢুকেছে। এই যে ধরে বিড়াল দেখে নি ডিউটি গেছিল কি কি মাইক্রোওয়েভের ভেতরে ডিউটি গেছিল, ডিউটি থেকে ফিরে এসেছে, ওরও টায়ার্ড লাগছে প্রচুর, আর আমার তো টায়ার্ড এমনি লাগছে। দেখি এবারে খাবার দাবার বানাতে হবে ওনাদের। চিকেন ফ্রাই হচ্ছে, দেখি চিকেনটা হচ্ছে ম্যারিনেট করে। হ্যাঁ আমি ভিডিও বানাচ্ছি, এদিকে থালা নিয়ে আর পার করছে পাগল। চিকেনটা ম্যারিনেট করে হচ্ছে, ভালো করে কিছুক্ষণ রেখেছিলাম, তারপর এটা ফ্রাই হচ্ছে। কি সুন্দর কথা বলতে, তোমার মতো নয়। চিকেন অলমোস্ট হয়ে গেছে। এ ভাই তুমি টলছো কেন? হ্যাঁ আমি মুছে দিয়েছি, আমি ভাবলাম তোমার ঘুম পেয়েছে হয়তো, ঘুম পেয়েছে বাড়ি যা, বলবো আমি তো বাড়িতেই আছি।